রাষ্ট্রের মতোই রাজনৈতিক দলগুলো ভেতরে সংস্কার প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। কক্সবাজারে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে বাড়িঘর, পাহাড় ধসে নিহত ছয়। ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কমলেও বন্যার শঙ্কা। আমিরাত থেকে ফিরেছেন ক্ষমা পাওয়া আরও 26 জন, ডক্টর ইউনুসের প্রতি কৃতজ্ঞতা। ডিম, মুরগি, মাছের বাজার চড়া, দামের লাগাম টানতে কার্যকর মনিটরিং চান ক্রেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার একুশের সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@একুশে ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, পাপনের পাপে প্রায় ধ্বংস ক্রিকেটের মেরুদণ্ড, অব্যবস্থাপনার প্রভাব পড়ে টিম পারফরমেন্সে। রাষ্ট্রে 6টি বিভাগ সংস্কারের জন্য কমিটি করেছে সরকার, কিন্তু সেই সংস্কারের ফল পেতে হলে দরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার, নয়তো রাষ্ট্রীয় সংস্কারের ফল পাওয়া কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি পরিশুদ্ধ করতে সবার আগে প্রয়োজন সংবিধানের সংস্কার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কারের প্রশ্নে সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক ধাপে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংস্কারের ক্ষেত্রে কমিশন গঠনের প্রক্রিয়ার বিষয়টিও জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলের নেতারা বলছেন, রাজনৈতিক দলে যে সংস্কার তা হতে হবে গণতন্ত্র রক্ষায়। রাজনৈতিক দলের ভেতরে সংস্কার তো বেশি প্রয়োজন। আমি একটা দল করি, আমার দল আমি আমার মতো করবো, এখানে আপনি কিছু বলবেন কেন? আপনার কথা মতো আমার চলতে বেশি রকম তো কথা নাই। হ্যাঁ, জনগণের যেটা আকাঙ্ক্ষা সেটার প্রতিনিধিত্ব করে দলটা গড়ে উঠবে, সেই চর্চা থাকতে হবে। অত্যন্ত প্রত্যয়ের সাথে মিথ্যে বলাটা একটা রাজনৈতিক গুণ হয়ে গেছে, কোয়ালিটি পলিটিক্যাল পার্টি লিডারশিপের। তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য একটা কাজ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের থেকে করেন, খুব ভালো হয়। এটা যিনি পার্টি মিছিলে চলে গেলেন, যিনি পার্টির সদস্য নো, মিছিলে বহু রকমের লোক যায়, কিন্তু আপনার পার্টি রেজিস্টার্ড মেম্বার কত যারা রেগুলার পার্টিকে চাঁদা দেয়? তাহলে এটাই আপনি জেনুইন বোনাফাইড মেম্বার তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সংবিধান সংস্কারে দিচ্ছেন বেশি গুরুত্ব। সংস্কারটা কোনখান থেকে শুরু হবে? এটা একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে কনস্টিটিউশন। সংবিধানের যখন বেসিক জায়গায় ঠিক করবেন আপনি, ওই আলোকে কিন্তু নির্বাচন ঠিক হবে, আইনসভা ঠিক হবে, পলিটিক্যাল পার্টিও ঠিক হবে। আমাদের সংবিধানে রাজনৈতিক দল সম্পর্কে কোনো কথা নেই, একটু আছে খালি এইরকম হইবে, এটা কিন্তু কোনো আলাদা রাজনৈতিক দল নিয়ে কোনো কথা নেই। রাজনৈতিক দলই যেহেতু ক্ষমতায় যাচ্ছে, আমরা গণতন্ত্রের কথা বলছি, তারপরে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতির মধ্যে যদি প্রপার চর্চাটা না থাকে কালচারের, তাহলে ক্ষতি হয়। তারা বলছেন, সংস্কার বা সংরক্ষণ যাই হোক, তা যেন হয় দেশের কল্যাণ মাথায় রেখে। দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে, কি সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। টানা 12 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার শহরের 90% এলাকা, দেখা দিয়েছে জলাবদ্ধতা। 5 শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এদিকে ভারী বৃষ্টিপাতের পাহাড় ধসে কক্সবাজার সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 6 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শুরু হয় ভারী বর্ষণ, চলে রাত 12:30 পর্যন্ত। 12 ঘন্টার ভারী বর্ষণ পুরো কক্সবাজার শহরের 8 লাখ মানুষের জীবন অনেকটাই থামিয়ে দেয়। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। বৃষ্টির পানিতে প্রধান সড়ক, সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক ডুবে যায়।
তলিয়ে যায় বাড়িঘর দোকানপাট। অনেকেই বলছেন গত 50 বছরে এমন বৃষ্টিপাত তারা দেখেননি। আমি আমার জীবনে আমি কক্সবাজারে এই টানা বৃষ্টি পর্যন্ত দেখি নাই। মানুষের চলাচলের যে অবস্থা, পৌরসভা কি করছে, সরকার কি করছে, এগুলো আমরা জানি না। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। বৃষ্টির পানিতে সড়ক ডুবে থাকায় হোটেল মোটেলগুলোতে আটকা পড়েছেন পর্যটকরা। ভারী বর্ষণের কারণে শহরের অভ্যন্তরে 12টির বেশি পাহাড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে শহরতলির ঝিংলার দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। মোট 3 জন মারা গেছে, একজন হচ্ছে মিজানের স্ত্রী এবং আর ওনার সন্তান দুজন, মা মেয়ে 3 জন মারা গেছে আর কি। স্থানীয় মানুষের আর প্রতি এলাকার মানুষের ডাকি, প্রতিবেশী মানুষ ডাকি, ইতারা অন্যরকম থানা উঠুনি বাইরে গেছি। উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে ইয়ে করবো। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। অপরদিকে উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। ধসে পড়ে 3টি বাড়ি ঘর। এরই মধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। এর আগে আগস্ট মাসে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মৃত্যু হয় 4 জনের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী 3 দিন দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির প্রভাবে গরম কমে আসবে, তবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে দেশের দক্ষিণ পূর্বাংশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে এটি অবস্থান করছে। এদিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে উপকূলে ঝড়ের আশঙ্কায় সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। দুপুর 3টায় ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এ নিয়ে 2 দফায় আমিরাত থেকে 42 জন দেশে ফিরলেন। মানিক শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত হন 57 বাংলাদেশি। স্বজনদের অপেক্ষায় সকাল থেকেই অনেকেই ভিড় জমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 2 মাস 5 দিন পরে যোগাযোগ হচ্ছে আমার সাথে, এর আগে কোনো যোগাযোগ হয় নাই আমার সাথে। যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল না। ডাক্তার নির্লজ্জের আল্লাহ হাজার বছর ওনাকে হায়াত দিক, এই দোয়া করি। প্রবাসীরা বিমানবন্দর গেটের বাইরে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা মিছিল করার কারণে আমার প্রবাসীদের কারাবরণ করা হয়েছে। আমাদের ধরার পরে আমাদের মোবাইল সব কিছু নিয়ে গেছে। আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি, আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। ডাক্তার ইউনূস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তবে চাকরি, জমানো টাকা সহ সব ফেলে নিঃস্ব হয়ে দেশে ফিরে চিন্তার ভাঁজ তাদের কপালে। একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এর অ্যাকাউন্টস আছে, তারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের একটা আবেদন, সবার জন্য আমাদের ডিপুটটা যেন দুবাইয়ের উঠিয়ে নেই, আমরা যেন আবার যেন যেতে পারি। প্রবাসী কল্যাণ সংস্থা ও ব্র্যাক প্রতিনিধিরা আটকে পড়া বাকি প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান। আরব আমিরাতে 2টা গ্রুপে তাদেরকে ওখানে গ্রেপ্তার করা হয়েছিল। 2 গ্রুপে 157 জন ছিল। তো ইতিমধ্যে 57 জন ফিরেছে, এখনও 57 জন ওদেশে আছে, যারা আমরা আশা করছি তারা অচিরে আবার ফিরে আসবে। প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যাগত আছে তাদেরকে রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এখন যারা ফেরত আসছেন তাদের জন্য স্পেশালি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে তাদের কর্মসংস্থানের ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানান।
মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গত সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ না থাকায় চড়া ডিম, মুরগি এবং মাছের দামও। দামের লাগাম টানতে বাজারে কার্যকর মনিটরিং চান ক্রেতা বিক্রেতারা। বাজার ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজধানীর কারওয়ান বাজার, নানা ধরনের সবজিতে দোকান ভরপুর থাকলেও দামে নেই স্বস্তি। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব সবজির দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামটা একটু বৃদ্ধি পাইছে। যেরকম গতকালকেও আমি 140 টাকা কাঁচামরিচ কিনছি, আমি 160 টাকা কিংবা 180 টাকা বিক্রি করছি। আজকে আমি কাঁচামরিচ কিনছি 180 টাকা, আমি 200 টাকা 220 টাকা বিক্রি করছি। করলা আছে 60 থেকে 70 টাকা, চুচিঙ্গা ইয়া এই কাঁকরোল আছে মনে করেন 70 থেকে 80 টাকা, 60 টাকার মতো বেচা আছে। টমেটো নিচের দাম 120 টাকা। বর্তমান বাজারে টমেটো, গাজর, শসা এই দুইটার দাম একটু বেশি। কিছু মনে করেন বিএনপির নামদারি কিছু লোকজন আছে সীমিত, আর আওয়ামী লীগের কিছু সন্ত্রাস বাহিনী ওদের সাথে যোগ দিয়া একসাথে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য আগের থেকে মনে করেন অনেক গুণ বেশি চাঁদাবাজি হইতেছে। সরবরাহ কম থাকার অজুহাতে ইলিশের পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। 1 কেজি জন বিক্রি করছে 1500-1600 টাকা, আজকে পাইকারি কিনে আনছি 1720 টাকা। কেজিতে 100 টাকা বড় মাছের কেজিতে 100 টাকা বাড়ছে, আর ছোট মাছের কেজিতে 50 টাকা বাড়ছে। দেশি মাছের চাহিদা বেশি, মাছটা কম, দামটা একটু বেশি। ডিম ও মুরগির বাজার আগের মতনই চড়া। খাসি এবং গরুর মাংস স্থিতিশীল। আমরা 750 টাকা বেচতে আছি গরুর গোস্ত, ধরেন ক্রেতা নাই 10-20 টাকা কমেও বেচে ফেলছি। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 170 টাকা কেজি, পাকিস্তানি সোনালিটা বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা কেজি, দেশি মুরগি 500 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 320 টাকা কেজি। সব মুরগির দাম গেছে সপ্তাহের তুলনায় সপ্তাহ একটু বেশি। আলু, পেঁয়াজ, রসুন, আদার দামও গেল সপ্তাহের মতন। চালের দামেও নেই কোনো পরিবর্তন। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নাজমুল হাসান পাপন গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুকুটহীন সম্রাট। ক্ষমতার দাপটে ক্রিকেট বোর্ডে যা ইচ্ছে তাই করেছেন, বেশিরভাগ পদে বসিয়েছেন নিজের পছন্দের লোক। পাপনের পাপে রীতিমতো ধ্বংস হয়েছে ক্রিকেটের মেরুদণ্ড। ক্ষমতার পালা বদলে বেরিয়ে আসছে পাপন ও তার অনুসারীদের সব অনিয়ম। সাবেক ক্রিকেটার ও সংগঠকরা মনে করেন পাপন আমলে বিসিবির অব্যবস্থাপনার প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরম্যান্সেও। আকাশুজ্জামানের রিপোর্ট। 2012 সাল, বিসিবির সভাপতির চেয়ারে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। এক বসাতেই 12 বছর পার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বেশিরভাগই এসেছে ICC ও ACC-র লভ্যাংশ থেকে, বাকিটা সিরিজ আয়োজন ও টিভি স্বত্ব। তাহলে পাপন ও তার অনুসারীরা করেছেনটা কি? এত টাকা কোথায় খরচ করেছে পাপনের বোর্ড? সবশেষ বাজেটে দেখা যায় কারি কারি টাকা খরচ হয়েছে লজিস্টিক অপারেশন ও BPL পরিচালনায়। সময় কিন্তু বলা হতো যে IPL-এর পরে এই BPL, সেই জিনিসটা আমাদের শুরুটা যেরকম ছিল সেটা আস্তে 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 আমরা কিন্তু পতনের দিকে যেত। আমার মানে পুরো ওভারঅল আপনি যদি সিনারিও দেখেন 12-14 বছরে আমার মনে হয় যে খুব একটা বেশি আমরা ডেভেলপ করি নাই। উন্নয়ন তো হয়নি, উল্টো ধ্বংস হয়েছে ঘরোয়া ক্রিকেট। 12 বছরেও সম্ভব হয়নি ক্রিকেট বিকেন্দ্রীকরণ। তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে যে একটা আন্তর্জাতিক মানের টিম তৈরি করা, সেই জিনিসটা করতে আসলে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে অব্যবস্থাপনা। বেশিরভাগ জেলায় কিন্তু খেলা হয় না, ক্রিকেট লিগ হয় না, রিলিগেশন লিগ হয় না, এবং সাথে মাঠের যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা প্রত্যেকটা অঞ্চলে, বিশেষ করে জেলা পর্যায়ে মাঠ, নতুন নতুন মাঠ তৈরি করা, সেই জায়গাগুলোও কিন্তু আমার মনে হয় প্রসারিত হয় নাই। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এন্ট্রি ফি 1 লাখে হয়েছে 5 লাখ। দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায়ও ছিল পক্ষপাতিত্ব। আম্পায়ার কোনো না কোনোভাবে একটি দলকে সাপোর্ট করতো। ন্যাশনাল টিমে প্লেয়ার খেলতো আমাদের এখানে 4 থেকে 5 জন, কোনো সময় 3 জন। আমাদের এখানে সাকিব তামিম খেলতো ওই সময়টায়, এবং এই খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে যে রূপগঞ্জে যেন কেউ না খেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঠেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগই নেই। অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর। টেস্ট ভেনু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না বহু বছর। সাম্রাজ্য চালাতে কাউন্সিলরশিপেও দুর্নীতি করেছেন পাপন। বার্ষিক সাধারণ সভাগুলো ছিল সদস্যদের দামি উপহার পাওয়ার অনুষ্ঠান।
আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সড়ক পরিবহন খাতে মেগা লুটপাট করেছে হাসিনা সরকার, সুশাসন ফেরাতে আইন সংস্কারের দাবি। ভারতের বাধায় মেরামত করা যাচ্ছে না ধলই নদীর বাঁধ, উজানের ঢলে ফের তলিয়ে যাওয়ার শঙ্কা। আবার আমন্ত্রণ সন্ধ্যার একুশের সংবাদে। গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, 1 কোটি টাকা দুর্নীতির মিথ্যা মামলায় খালেদা জিয়াকে 5 বছর জেল খাটানো হয়েছে। 92,000 কোটি টাকা পাচারকারী আর শেখ হাসিনার দোষরদের গ্রেপ্তার করে জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনা উচিত। অপর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিন রহমান বলেন, খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই করলেও অন্যায়ের সাথে আপোষ করেননি। ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল খাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে নিয়ে 100 বছর জেল। আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এবি পার্টি। দলের প্রতিনিধি সম্মেলনে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী একথা জানান। সে সময় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, একই ব্যক্তি 2 বারের বেশি সংসদ সদস্য হতে পারবে না, সেজন্য আইন সংস্কারের আহ্বান জানান। ন্যায় ও সাম্যের রাষ্ট্র গঠনে তাদের দল কাজ করবে বলেও জানান তারা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে হিজবুত তাহেরি। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করে তারা। সে সময় দমনমূলক সকল কালো আইন বাতিলের দাবি জানান তারা। সমাবেশ শেষে মিছিল করা হয়। গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মাজারের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় এবং আসবাবপত্রে আগুন দেয়। সে সময় ভক্তরা মাজার থেকে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সড়কে সুশাসন ফেরাতে সড়ক পরিবহন আইন সংস্কারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে, 16 বছরে হাসিনা সরকার সাধারণ মানুষকে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি ও শান্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিউলি শাবনমের প্রতিবেদন। বছরের পর বছর ধরে পরিবহন ব্যবস্থায় চলে আসছে বিশৃঙ্খলা ও নৈরাজ্য। যাত্রী স্বার্থ ছিল উপেক্ষিত। এমন প্রেক্ষিতে পরিবহনের অরাজকতা দূর করতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সড়কে চাঁদাবাজি সহ দুর্ঘটনা কমিয়ে আনতে পরিবহনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এই সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দায় এবং দায়িত্ব উভয়ের আছে। অদৃশ্য কর্তৃপক্ষ আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। যাতায়াতে মানুষের সংকটকে পুঁজি করে বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চালিয়েছে বলে মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। যানজটাকর নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সড়কে সবচেয়ে বেশি বরাদ্দ এবং সীমাহীন লুণ্ঠন হতো উল্লেখ করে বিশিষ্ট নাগরিকরা বলেন, অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলে সড়ক ব্যবস্থাপনা ঠিক করা সম্ভব। যাত্রী পরিবহন আইন বা যে আইনগুলোর কথা বলা হচ্ছে, এর সাথে 17 কোটি 18 কোটি মানুষের ভাগ্য জড়িত। বর্তমান সরকার অন্তত দৃষ্টি দেয়, কাজের উদ্যোগটি অন্তত গ্রহণ করুন। এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট, তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনও তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট?
যানবাহনের লাইসেন্স ও ফিটনেস ঠিক করা সহ বিআরটিএকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তারা। তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। শিউলি স্বপ্নম, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের বাধায় মেরামত করা যাচ্ছে না মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার মকাবিল সীমান্তে ধলই নদীর ভেঙে যাওয়া বাঁধ। আবারও যদি উজানের ঢল আসে তলিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিগত বন্যায় ধলই নদীর বাংলাদেশ প্রবেশ মুখে মোকাবিলে দেখা দেয় বিশাল ভাঙ্গন। এই ভাঙ্গনের ফলে কমলগঞ্জ উপজেলার বড় একটি অংশ বন্যাক্রান্ত হয়। পানি কমে যাওয়ার পর ভেসে উঠেছে মোকাবিলের ভাঙ্গনটি। 120 মিটার জায়গা জুড়ে নদীর বাঁধ ভেঙে মিশে গেছে নদীতে। ঝুঁকিতে রয়েছে বাঁধের আরো 100 মিটার। প্রায় 200 ফিট পুরোটা ভেঙে গেছে। তারপরে মোকাবিলের গ্রামের ভিতর দিয়ে অর্ধেক ধসে গেছে, প্রায় 500 ফিট। বাড়ির দিকে পানি ঢুকছে। এ ভাঙ্গনে ফসলি জমির ওপর সৃষ্টি হয়েছে নতুন একটি নদীর অবয়ব। স্থানীয়রা জানান, নতুন করে উজান থেকে পানি এলে বন্যায় ডুববে তারা। এই ভাঙ্গার কারণে আমরা এলাকার বাসী খুবই কষ্ট পারাম। বন্যাটা বৃষ্টি দিলেই এলাকা ডুবে যায়। পানি উন্নয়ন বোর্ড BSF কে দিয়ে একটা অনাপত্তি পত্র এনে জরুরি ভিত্তিতে কাজ শুরু না করলে আবারও বন্যায় এলাকা প্লাবিত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নো ম্যানস ল্যান্ড হওয়ায় ভারতের অনুমতি ছাড়া বাঁধটি মেরামত করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে BGB এবং JRC এবং আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা যদি ভারত থেকে অনুমতি পাই তাহলে জরুরি মেরামত বাজেট থেকে এই বাঁধটি পূর্ণ সেকশনে মেরামত এবং তৈরি করে দেওয়া সম্ভব হবে। এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে ভারতের সীমান্তরক্ষী BSF এর সাথে কথা বলেছে BGB, কিন্তু কোনো সুরাহা হয়নি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, একুশে টেলিভিশন। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আংশিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি চালু করা হয়। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ইউনিট থেকে উৎপাদিত প্রায় 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 হতে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন, তবে আপাতত কয়লার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মমতাকে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের গভর্নর। বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ভারত, ভালোর সম্ভাবনা দেখছেন জাকের। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গণ বিয়ের ভাইরাল হওয়া পোস্টটিকে ঘিরে আলোচনা হলেও খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। পোস্ট দাতা স্বীকার করেছেন শুধুমাত্র মজার ছলেই করা হয়েছিল এই পোস্ট। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্বির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সরগরম গণবিবাহের খবরে ভাইরাল এক পোস্টকে ঘিরে শুরু হয় এই পরিস্থিতির। ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়, 20 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গণবিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পাত্র হতে হবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। পাত্রী হতে পারবে যে কেউ, উপস্থিত থাকবেন তাদের অভিভাবকরাও, আর সবই হবে বিনা খরচে। পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয় আলোচনা এবং সমালোচনা। সবাই জানতে চায়, আসলেই কি এই গণবিয়ের আয়োজন হচ্ছে? হলের ভাইয়েরা আর কি সিদ্ধান্তটা নিয়েছে? এবং আমার দিক থেকে যদি এইটাকে আপনি হচ্ছে বিবেচনা করতে বলে, আমি বলবো যে বিয়ে জিনিসটাকে এটা হচ্ছে একটা সহজ করার হিসাবে কর। একুশে টেলিভিশন ঘটনাস্থলে পৌঁছে সত্যতা খোঁজার চেষ্টা করলে সন্ধান মেলে বিশ্ববিদ্যালয় খোলা উপলক্ষে 20 সেপ্টেম্বর শিক্ষার্থীরা একটি স্বাধীনতা ভোজ আয়োজন করতে যাচ্ছে। সে অনুষ্ঠানকে যুক্ত করে এক শিক্ষার্থী গণবিবাহের পোস্ট দেয়।
সেই শিক্ষার্থী বলছেন তারা ওই গণবিয়ের ব্যাপারে অনর। 20 তারিখ হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, যেটা শিরোনাম ছিল স্বাধীনতা 2.0 বোঝ। ক্যাম্পাসে বিভিন্ন প্রেমিক যুগল রয়েছে, তো আমাদের স্বেচ্ছাধীন জৌরলোক হলেরও অনেক শিক্ষার্থী রয়েছেন। নানান জটিলতার কারণে তারা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। জৌরলোক হলের কোনো শিক্ষার্থী যদি চায় এই 20 তারিখ তার পছন্দের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটার যত যাবতীয় খরচ রয়েছে সেগুলো হচ্ছে আমরা বহন করব। এদিকে ক্যাম্পাসে গণবিবাহের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মতভেদ। আমরা অলমোস্ট 30, আমরা অবিবাহিত, তো আমরা এটা সাধুবাদ জানাই। হুট করে এরকম একটা গণবিবাহের আয়োজন করা অলরেডি হচ্ছে, এটা নিয়ে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে হচ্ছে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আমার কাছে এটা ভালো মনে হয়, বিনা খরচে যদি কেউ বিয়ে করতে পারে তাদের লাইফটা সুন্দর হবে, এটা কে না চায়। জহুরুল হক হলের প্রভোস্ট জানিয়েছেন এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান, তবে শিক্ষাঙ্গনে এমন আয়োজনের অনুমতি তারা দিচ্ছেন না। প্রফেসরের সাথে মিটিং করছিলাম, স্যারে বলছে যে তোমরা স্টুডেন্টরা এটা তোমাদের মতো করে করতে পারো, কিন্তু এটা আমরা অফিসিয়ালিভাবে আমরা এটা অনুমতি দিতে পারতেছি না আর কি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ। ভারত সফরে বাংলাদেশ দলকে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জয় শাহ বলেছেন সিরিজের দ্বিতীয় টেস্ট ও প্রথম টি টোয়েন্টি ম্যাচে সূচিতে কোনো পরিবর্তন করা হচ্ছে না। এদিকে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলে পারফর্ম করতে আত্মবিশ্বাসী জাকের আলী অনিক। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর এই প্রথম ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজ কার্যালয়ের বৈঠক শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন আসন্ন ভারত সফরে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা। ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ও 6 অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বাংলাদেশ দলের ম্যাচগুলো এই দুই শহর থেকে সরিয়ে নিতে বলেছে তারা। তাদের হুমকি সত্ত্বেও সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের অনিয়মিত হয়ে পড়া তামিম ইকবাল। বিসিবি সভাপতি ও অধিনায়কের আগ্রহেই নাকি তিনি উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। জাকের আলীর সামনে এসেছে নতুন সুযোগ। ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। শুক্রবার মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের পর এ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। প্রিপারেশন আছে, 2 ফরম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি, তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফরম্যাট অনুযায়ী। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। পাকিস্তানের 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসায় ভারতেও বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখছেন জাকির। আমরা যে সিরিজটা জিতে আসলাম এটা মানে ডমিনেট করে যে 2টা ম্যাচ জিতে আসা, তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস। আর হ্যাঁ, ভালো লাগছে, সিলেকশন হয়ে ভালো লাগছে, চেষ্টা করবো বেস্টটা দেওয়া। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো নিউজিল্যান্ড আফগানিস্তান একমাত্র টেস্ট। 5 দিনে মাঠে গড়ানি একটি বলও। ম্যাচের ভেন্যু ছিল ভারতের গ্রেটার নয়ডা। মাঠটি আন্তর্জাতিক ম্যাচের উপযোগী হলেও নিয়মিত সেখানে বিরাট রোহিতদের খেলা না থাকায় ভঙ্গুর হয়ে উঠেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে কয়েক ঘন্টা বৃষ্টি হলে মাঠ হয়ে ওঠে খেলার অনুপযোগী। তেমনটাই হয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচে। লাল বলের ক্রিকেট ইতিহাসে 8ম বারের মতো ম্যাচ পরিত্যক্ত হলো। তবে এবারই প্রথম এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো টেস্ট ম্যাচ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো হয়ে গেল শারীরিক প্রতিবন্ধী নারীদের ফুটবল ম্যাচ। সাতগাঁও চা বাগান মাঠে এই ম্যাচের আয়োজন করে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের 300 প্রতিবন্ধী নারী থেকে বাছাই করা হয় 10 জনকে।
পরে দুটি দলে ভাগ হয়ে অংশ নেন খেলায়। এর আগে দশ দিন ধরে শ্রীমঙ্গলের বিভিন্ন মাঠে অনুশীলন করেন তারা। দুই দলের গোলরক্ষক দুজনেরই দুই পা ভালো থাকলেও তাদের এক হাত ছিল অচল, আর বাকি আটজনের সবার একটি করে পা অচল। প্রতিবন্ধী নারীদের এই খেলা জয় করেছে উপস্থিত দর্শকের মন। পনেরো মিনিট করে ৩০ মিনিটের খেলা গোলশূন্য থাকলে টাইব্রেকারে জয় হয় মেরুন দল। প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই বিশেষ ফুটবল ম্যাচ, জানান আয়োজকরা। প্রতিবন্ধিতাকে অক্ষমতা হিসেবে আমাদের সোসাইটিতে ধরে নেওয়া হয়। আমরা চেষ্টা করতেছি যে ডিজেবিলিটি মানে ইনএবিলিটি না, প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সক্ষমতা আছে, আমাদের থেকে ওনারা অনেক কিছু ভালো করতে পারেন। এই আয়োজনের সহযোগিতায় ছিল আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি। আবু হুরায়রা তামিম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রেকর্ড যেন ক্রিস্টিয়ানো রোনালদোরই সমর্থক, তবে এবার জাতীয় দল বা ক্লাবের জার্সিতে নয় ফুটবল মাঠেও। সোশ্যাল মিডিয়াতে বিরল এক রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। বিশ্বের প্রথম কোনো ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ বিলিয়ন অনুসারীর মাইল ফলক স্পর্শ করেছেন CR7। আকাশুজ্জামানের রিপোর্ট। বয়সটা ৩৯, ফুটবল মাঠে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। এই তো সেদিন 900 গোলের মাইল ফলক ছুঁয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার, প্রতিশ্রুতি দিয়েছেন 1000 গোলের। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও রেকর্ড গড়লেন ৫বারের ব্যালঞ্জিয়ার জয়ী এই ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ বিলিয়ন বা ১০০ কোটি, এই সংবাদ নিজেই জানিয়েছেন রোনালদো। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি রোনালদো। আমরা ইতিহাস সৃষ্টি করেছি, ১ বিলিয়ন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। আমরা একসঙ্গে এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন রোনালদো। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে ৬৩.৯০ লাখ, দ্বিতীয় স্থানে থাকা ফেসবুকে রোনালদোর অনুসারী সংখ্যা ১৭.৫ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যায় রোনালদোর পরে আছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ, তার ফলোয়ার ৭০.৮২ লাখ। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রের মতোই রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। কক্সবাজারে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে বাড়িঘর, পাহাড় ধসে নিহত ৬। ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কমলেও বন্যার শঙ্কা। আমিরাত থেকে ফিরেছেন ক্ষমা পাওয়া আরও ২৬ জন, ডক্টর ইউনুসের প্রতি কৃতজ্ঞতা। ডিম, মুরগি, মাছের বাজার চড়া, দামের লাগাম টানতে কার্যকর মনিটরিং চান ক্রেতারা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে-ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৮:৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।